আমরা প্রত্যেকেই আজকে দেশ জুড়ে যে লকডাউন সিচুয়েশন চলছে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে, এবং সারা দুনিয়াব্যাপী 2.5 লক্ষাধিক মানুষ মারা গেছেন এবং 30 লক্ষের অধিক মানুষ এটা দ্বারা সংক্রামিত হয়েছেন, তো আপনাকে যেটা অনুরোধ করব আমরা যে এই কোভিড ভাইরাসটা কেন এত ভয়ঙ্কর হয়ে উঠেছে? মানে কেন এত ভয়ঙ্কর, ভয়ঙ্কর কথা একটু ভালো করে বোঝাতে হবে। কারণ ভয়ঙ্কর বলতে যেটা আমরা সাধারণভাবে মনে করি সেটা হচ্ছে যে মানুষ মেরে ফেলতে পারে, তাই তো? মানে মানুষকে, একজন ভয়ঙ্কর মানুষ আরেকজনকে মেরে ফেলতে পারে সাধারণভাবে। কিন্তু এই ভাইরাস করছে অনেক মানুষকে সংক্রামিত করছে, সেই জন্য এটা ভয়ঙ্কর কথাটা ব্যবহার করা করা হচ্ছে। কিন্তু ভাইরাসটা কিন্তু অনেক লোককে মারছে না, যারা সংক্রামিত হচ্ছে তারা বেশিরভাগই কিন্তু রিকভার করে বাড়ি ফিরে যাচ্ছে, তারা ভালো হয়ে উঠছে। সারা পৃথিবীতে যতজন সংক্রামিত হয়েছে তার মধ্যে 2-3% মারা যাচ্ছে, বাকিরা সবাই ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। কিন্তু এটা ওই যে 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 সময়টুকুন তারা হসপিটালে থাকছেন এটা কোনো ট্রিটমেন্ট নেই, এর কোনো ভ্যাকসিনও নেই। যে সময়টুকুন তারা হসপিটালে থাক, তারা ভীষণ অ্যাংজাইটির মধ্যে কাটাচ্ছেন। তার কারণ হচ্ছে যে তারা আগের থেকে তো জানতে পারেন না যে বাড়ি ফিরে যাবো কিনা। আরেকটা জিনিস এই ভাইরাসের বিশেষত্ব, সেটা হচ্ছে যে এরা সংক্রমিত করলেও সবার যে জ্বর বা কাশি ইত্যাদি হয় সেটা সেটা ঠিক নয়। মানে অনেকেই এগুলোকে এসিমটোম্যাটিক ক্যারিয়ার বলে, যার তার মানে হচ্ছে যে এদের কোনো সিমটমস নেই, এদের কোনো সেই রকম ভাবে যেগুলো লক্ষণ দেখা যায় বা ভাইরাস ইনফেকশাস ডিজিজ হলে সেই লক্ষণগুলো নেই, কিন্তু তারা ইনফেক্টেড। এই জন্যে অনেক এসিমটোম্যাটিক ক্যারিয়ার আছে যারা আরেকজনকে সংক্রমণটা পাস অন করছে, আরেকজনকে সংক্রামিত করছে, কিন্তু নিজেরা নিজেদের কোনো সেরকম মেজর কোনো গুরুতর অসুবিধা হচ্ছে না। এখন ভাইরাসটা একটু পিছিয়ে গিয়ে বলি, আপনারা হয়তো অনেকেই জানেন সেই ঘটনাটা, সেটা হচ্ছে যে ভাইরাসটা 24 ডিসেম্বর বা 26 ডিসেম্বর ওই টাইমে এটা প্রথম রিপোর্টেড হলো চীন দেশের ওয়ুহান বলে একটা শহর আছে, সেইখান থেকে। সেই শহরে চীন যারা চীনে বাস করে তারা অনেকেই বিভিন্ন ধরনের অ্যানিমালস খায়, বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার খায় যেটা আমরা, এবং সেই ওহানে একটা বড় সেই রকম একটা জন্তু জানোয়ার এবং সি ফুড মানে সামুদ্রিক প্রাণীর একটা বাজার আছে। সেই বাজারে যারা মাংস কাটে, মাছ কাটে ইত্যাদি, তারা তাদের মধ্যে এই জিনিসটা প্রথম দেখা যায় এবং সেই অ্যানিমাল সি ফুড মার্কেটে এই ভাইরাসটা প্রথম দেখা যায়, একজন সংক্রামিত হয়। সেখানেই আমাদের প্রথম রিপোর্ট। তারপরে তো ভীষণ রকম ভাবে ভাইরাসটা ছড়িয়ে গেল, প্রথমে চায়নাতে, কিন্তু চায়নাতে যেটা হলো সেটা হচ্ছে যে উহান থেকে বেশি দূরে গেল না। তার কারণ হচ্ছে যে চায়না খুব তাড়াতাড়ি, এই যে আমরা এখন যেটার মধ্যে দিয়ে যাচ্ছি লকডাউন, চায়না খুব তাড়াতাড়ি লকডাউন করেছে, ওই উহান থেকে লোকদের বেরোতে দেয়নি। সুতরাং মোটামুটি ভাবে উহানের মধ্যেই তারা কনফাইন্ড ছিল, তারা ওখানেই বেশিরভাগ যারা ইনফেক্টেড ছিল তারা ওখান থেকে আর ইনফেকশনটা বেশি ছড়ায়নি। এবার ওই 24-25-26 ওই সময় ডিসেম্বর মাসের ওই সময় হওয়ার পরে তারপরে ছড়িয়ে গেছে। আপনারা সবাই জানেন যে একটা ভাইরাস অন্যান্য প্রাণীরা যেরকম ইভলভ করে, যেরকম বিবর্তন হয় অন্যান্য প্রাণী, ভাইরাসেরও সেরকম বিবর্তন হয়। প্রথম যে ভাইরাসটা ওখানে ওখান থেকে রিপোর্টেড ছিল সেইটার সিকোয়েন্স করা হয়। এই ভাইরাসটা করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস, মানে যে কোনো প্রাণীর কোষের মধ্যে হয় আরএনএ থাকে, নয় ডিএনএ থাকে। এই ভাইরাসটার তো অ্যাকচুয়ালি কোষ নেই, এটা এটা একটা পার্টিকল বলি আমরা, ভাইরাল পার্টিকল, সেটার মধ্যে এসেনশিয়ালি একটা আরএনএ আছে এবং তার উপর দিয়ে একটা প্রোটিন কোট আছে। এই হচ্ছে ভাইরাসটা, এবং ভাইরাসটা নিজে
বেঁচে থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত সে একটা অন্য প্রাণীর কোষকে কোষের মধ্যে ঢুকতে পারে। সেই প্রাণীটা মানে প্ল্যান্টও হতে পারে, অন্যান্য অ্যানিমালও হতে পারে, যাই হোক অন্য আরেকজনের কোষের মধ্যে ঢুকলে তারপরে সে সেখান থেকে মাল্টিপ্লাই করতে পারে, নিজের বংশবৃদ্ধি করতে পারে। বংশবৃদ্ধি কথাটা বোধহয় ভাইরাসের জন্য ঠিক প্রযোজ্য নয়, যাই হোক তারা মাল্টিপ্লাই করতে পারে, তাদের সংখ্যায় আরো বাড়তে থাকে এবং সেই সময়ই তাদের বিবর্তনটা হয়। বিবর্তন হওয়া মানে হচ্ছে যে এই আরএনএ সিকোয়েন্সটার মধ্যে ছোট 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 অনেক চেঞ্জ হতে আরম্ভ করে, যে চেঞ্জগুলোতে যে চেঞ্জগুলোকে আমরা বৈজ্ঞানিক পরিভাষায় মিউটেশন। এই মিউটেশন গুলো হওয়ার সাথে সাথে এই ভাইরাস গুলোর চরিত্র পাল্টায়, বৈশিষ্ট্য পাল্টায়। সুতরাং যখন এই প্রথম রিপোর্টেড হয়েছিল উহান থেকে, সেই পার্টিকুলার ভাইরাসটাকে ভাইরাসটার আরএনএ সিকোয়েন্সিং করা হয়েছিল। সুতরাং আমরা জানি যে সেই ভাইরাসটা কিরকম দেখতে ছিল, মানে তার আরএনএটা কিরকম, সিকোয়েন্সটা কিরকম ছিল। এই আরএনএ সিকোয়েন্সটা, আরএনএ সিকোয়েন্স মানে হচ্ছে তো একটা সিকোয়েন্স অফ লেটার্স, মানে এ টি এ আরএনএর জন্য এ ইউ জি সি এইরকম পরপর পরপর লেটার গুলো রাখা থাকে। এবং এই পার্টিকুলার ভাইরাসটা, করোনা ভাইরাসটা 30,000 এইরকম লেটার দিয়ে ওর সিকোয়েন্সটা তৈরি হয়। এবার যখন তারা অন্য মানুষকে ইনফেক্ট করতে আরম্ভ করলো, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়তে আরম্ভ করলো, ভাইরাসটার বিবর্তনও হতে আরম্ভ করলো। তার মানে আরএনএ সিকোয়েন্সের মধ্যে মিউটেশন করতে আরম্ভ করলো। মিউটেশন, কিছু কিছু মিউটেশন ঘটার পরে সেই ভাইরাসটার যখন চরিত্র পাল্টে যায়, বৈশিষ্ট্য পাল্টে যায়, তখন তাকে আমরা আরেকটা টাইপের ভাইরাস বলি। এই যখন বিবর্তন হতে হতে যখন ইউরোপ, আমেরিকা, ইটালিতে, আপনারা অনেকেই জানেন যে ইটালিতে ভীষণ ভাবে ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য জায়গায় এই যখন ছড়াতে আরম্ভ করলো, যখন এই বিবর্তন হতে আরম্ভ করলো, তখন চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পাল্টাতে আরম্ভ করলো। এবং আমরা আজকে এই চারিত্রিক বৈশিষ্ট্য পাল্টে আমরা যদি ভাইরাসের সিকোয়েন্স গুলো একসাথে করি, আমরা দেখতে পারব যে তার মধ্যে মোটামুটি কিন্তু সার্স করোনা ভাইরাস, সার্স কোভ টু, কিন্তু তার মধ্যে মোটামুটি ভাবে সেই ভাইরাস গুলোকে মোটামুটি ভাবে 11 ভাগে ভাগ করা যায়। সেই 11, সুতরাং আমরা বলি যে এই ভাইরাসটার আজকের দিনে 12টা টাইপ বা সাব টাইপ আছে। অরিজিনাল টাইপ যেটা ছিল সেটার একটা নামকরণ আছে, সেটার নাম হচ্ছে ও, বা এটাকে আমরা অ্যানসেস্ট্রাল টাইপ বলি। তার মানে এটাই হচ্ছে প্রথম ও টাইপ দিয়ে আরম্ভ হয়েছিল। আজকে তারপরে বি, এ ওয়ান, এ টু, এ ইত্যাদি তারাই বিভিন্ন নাম নাম দিয়েছে। এই আমরা যেটা দেখি, এই যে বিবর্তন হওয়ার ফলে এই 11 ধরনের ভাইরাস আছে, আমরা কি এক্সপেক্ট করব যে বিভিন্ন যেখানে ভাইরাসটা প্রথম যাবে সেখানে সেই ছড়িয়ে পড়বে, অন্য ভাইরাসগুলো, অন্য টাইপগুলো সেখানে ছড়াবে না, বা বিভিন্ন বিভিন্ন টাইপের ভাইরাস বা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিস্তারিত হবে, বা তাদের নিজেদের তারা নিজেরা ছড়িয়ে যাবে। কিন্তু যেটা দেখা গেল জানুয়ারি মাসের পর থেকে, প্রথম ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত ওরা ভীষণ ভাবে ছড়াতে আরম্ভ করলো। তখনও পর্যন্ত আমরা ভালোভাবে বুঝতে পারছিলাম না ওদের বিবর্তনটা কিরকম এবং কোন কোন পার্টিকুলার সাবটাইপ গুলো ছড়াতে আরম্ভ করেছে। তখনও অ্যাকচুয়ালি সাবটাইপিং অত ভালোভাবে হয়নি। কিছু সিকোয়েন্স যখন জড়ো হলো এক জায়গায়, তখন আমরা অ্যানালিসিস করে বুঝতে পারছি যে আর কি কি সাবটাইপ আছে। এরপরে ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে, জানুয়ারি মাসের শেষ পর্যন্ত আমরা ভালো করে বোঝা যাচ্ছিল না, ট্র্যাকিং হচ্ছিল কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছিল না, দেখা যাচ্ছিল যে ভাইরাসটা ছড়িয়ে পড়ছে। এরপরে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে যখন ভাইরাসটা ভীষণ ভাবে ছড়াতে আরম্ভ করলো, বিশেষত আমেরিকায় কত লোকের মধ্যে ছড়িয়ে গেল, ইউরোপে কত লোকের মধ্যে ছড়িয়ে গেল, মারণ শক্তি বেশি নয় ভাইরাসটার, খুব বেশি লোক মারা যাক, খুব বেশি পার্সেন্টেজ মারা যাচ্ছে না, শতাংশ হিসাবে বেশি মারা যাচ্ছে না, কিন্তু যেহেতু অনেককে ইনফেক্ট করছে, সেহেতু 1%, 2% হলেও অনেক লোক মারা যাচ্ছে। এইবার আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই যে 11 রকমের ভাইরাস আছে অ্যানসেস্ট্রাল ভাইরাসটা নিয়েও, তার মধ্যে সবাই কিন্তু বিস্তারিত হচ্ছে না, সবাই কিন্তু তারা বিভিন্ন জায়গায় একই ধরনের ভাইরাস ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। একই ধরনের ভাইরাস মানে একই ধরনের টাইপ, সাবটাইপটা ছড়িয়ে যাচ্ছে, একই ধরনের ভাইরাস তো ছড়াবেই, কারণ আমরা তো সার্স কোভ টু নিয়েই আলোচনা করছি। কিন্তু একটা সাবটাইপ, 11টা সাবটাইপের মধ্যে
একটা একটা রেসে এই এ টু এ সাব টাইপ আমরা যেটাকে বলি সেই একটা সাব টাইপ সেটাই সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে কেন এ টু এ সাব টাইপ ছড়িয়ে যাচ্ছে, অন্যান্য আরো 10 রকমের টাইপ তো আছে, সেগুলো কি করছে, তাদের পেছনে ফেলে রেসে এটা কেন জিতে যাচ্ছে? এইটার যে উত্তর আমাদের খুব সঠিকভাবে আছে তা নয়, কিন্তু এইটাই হচ্ছে অবজারভেশন যে এই পার্টিকুলার সাব টাইপটা ভীষণভাবে ছড়িয়ে গেছে এবং হতে পারে যে এই সাব টাইপটার কোন একটা বিশেষত্ব আছে যে মিউটেশন গুলো এই সাব টাইপটাকে ডিফাইন করছে, এই সাব টাইপটার কোন বিশেষত্ব আছে, কোন বৈশিষ্ট্য আছে যাতে করে সে অন্যান্য মানুষকে আরো বেশি ভাবে আরো এফিশিয়েন্টলি সংক্রামিত করতে পারে। আপনি যে এই যে এ টু এ টাইপ যে ভাইরাসটার কথা বলছেন যেটা বেশিরভাগ ছড়িয়ে যাচ্ছে, বিজ্ঞানের কি এরকম কোনো আশঙ্কা আছে ভবিষ্যতে যে আরো কোনো মিউট্যান্ট ভার্সন এর থেকে আরো মারাত্মক হতে পারে এই ভাইরাসের? আবার মারাত্মক কথাটা ইউজ করলেন, আগে ভয়ঙ্কর কথাটা ইউজ করলেন। মারাত্মক মানে কি আপনি বলতে চাইছেন যে আরো কোনো মিউটেশন হয়ে অন্য আর এক রকম সাব টাইপের ভাইরাস বেরোবে যেটা একই রকম ভাবে মানুষকে সংক্রামিত করবে কিন্তু তার মারণ ক্ষমতা আরো বেড়ে যাবে, এটাই কি আপনি মিন করছেন? ইয়েস 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 ঠিক আছে, সেটা সেটার যে উত্তর আমি সঠিকভাবে দিতে পারবো তা নয়, আমি যেটা বলতে পারবো মারণ ক্ষমতা এবং সংক্রামিত করার এফিশিয়েন্সি এই দুটো কিন্তু একটু আলাদা। আমরা মনে করি যে ভিরুলেন্স বা মারণ ক্ষমতা যেটা সেইটা যদি জেনেটিক হয় সেই জিনগুলো কিন্তু সেই জিনগুলো এবং যে জিনগুলোর দ্বারা প্রভাবিত হয়ে এই ভাইরাসটা অন্য লোককে সংক্রামিত করতে পারে এই দুটো জিন একই ধরনের জিন নয়। এই দুটো সিলেকশনের উপরে এইমাত্র বললাম যে এই যে এ টু এ ভাইরাসটা, এই যে পার্টিকুলার ভাইরাস সাবটাইপটা এ টু এ, এটা ভীষণভাবে ছড়িয়ে যাচ্ছে এবং ছড়িয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে যে এটা অন্য সাবটাইপ গুলো থেকে অনেক বেশি এফিশিয়েন্টলি মানুষকে ইনফেক্ট করতে পারে, সংক্রামিত করতে পারে, এই জন্যই ছড়িয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে এটা অনেক বেশি এফিশিয়েন্ট মানুষকে ইনফেক্ট করতে পারছে, মানুষকে সংক্রামিত করতে পারছে। সুতরাং এই যে সংক্রামিত করার বৈশিষ্ট্যটা এইটাই যে ছড়িয়ে পড়ছে এবং সেই জন্যই এই সাবটাইপটা অন্যান্য সাবিচুরি মানুষের সংক্রমণ, এটাই ডারউইন এই ভাইরাসটা এই যে সিলেকটিভ অ্যাডভান্টেজ এই যে ন্যাচারাল সিলেকশন পজিটিভ ন্যাচারাল যাতে সে বেশি মানুষকে সংক্রামিত করতে পারছে এই জন্যই সে অন্যান্য ভাইরাস সাবটাইপ গুলোকে পেছনে ফেলে নিজে এগিয়ে চলেছে। আরেকটা প্রশ্ন যেটা করা হলো সেটা হচ্ছে যে এই ভাইরাসটা উহানের কোনো ল্যাবে তৈরি হয়েছে কিনা, এখন তৈরি হয়েছে কি হয়নি সেটা তো কেউই সঠিকভাবে বলতে পারবে না। আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো কোন হাইপোথেসিস সাপোর্ট করে সেটা আমরা দেখার চেষ্টা করি। একটা হচ্ছে যে এটা ল্যাবরেটরি তৈরি, আরেকটা হচ্ছে যে এই যে আমরা তথ্য পেয়েছি ডারউইনের বিবর্তনবাদ, সেই বিবর্তনবাদের সাথে এটা কনসিস্টেন্ট কিনা। এবার আমরা যদি সেইটা দেখতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি কম্পেয়ার করি, আমরা বলার চেষ্টা করছি যে এটা সাধারণ বিবর্তনেই এটা হয়েছে, এই ভাইরাসটার আবির্ভাব হয়েছে, তাহলে এই ভাইরাসটা অরিজিনালি কোথায় ছিল? আমরা যদি দেখি করোনা ভাইরাস আর কোন কোন প্রাণীর মধ্যে আছে, আমরা দেখতে পারি যে বাদুড়ের মধ্যে এই ভাইরাসটা পাওয়া যায়, এই ভাইরাসটার একটা অ্যানসেস্টার করোনা ভাইরাস বাদুড়ের মধ্যে আছে। এবার যদি আমরা বাদুড়ের করোনা ভাইরাস নিয়ে সেটাকে সিকোয়েন্স করি আর আমরা যদি মানুষের করোনা ভাইরাসের সাথে কম্পেয়ার করি, যদি একটা আরেকটার থেকে বিবর্তন হয়ে থাকে তাহলে আমরা কি দেখবো, তাহলে আমরা দেখবো অল্প সংখ্যক কিছু মিউটেশন অ্যাকুমুলেট করেছে, অল্প সংখ্যক মিউটেশন হয়েছে যেটার জন্য ভবিষ্যতে তারতম্য হয়েছে। যদি একটা অন্যরকম ভাবে এটার বিবর্তন আবির্ভাব হয়ে থাকে মানুষ করোনা ভাইরাস যেমন ল্যাবরেটরিতে তৈরি বা অন্যান্য অন্য কোন রকম ভাবে হয়ে থাকে, তাহলে দুটো দুটো সিকোয়েন্স বাদুড়ের করোনা ভাইরাস মানুষের করোনা ভাইরাস যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখবো অনেক সাধারণভাবে অল্প তফাতের জন্য আরেকটা স্ট্রেন আরেকটা সাবটাইপ তৈরি হবে না, ল্যাবরেটরিতে অত কন্ট্রোল ভাবে করা যাবে না, অনেক বেশি মিউটেশন এদের মধ্যে এদের দুজনের মধ্যে আসবে।
আমরা যদি এবার বাদুড়ের করোনা ভাইরাসের সাথে মানুষের করোনা ভাইরাসের 30,000 লেটার আর 30,000 লেটার বা নিউক্লিওটাইড লম্বা এই 30,000 লেটার দুটো পাশাপাশি রেখে পাশাপাশি না উপর নিচে রেখে যদি আমরা কম্পেয়ার করতে আরম্ভ করি প্রথম পজিশনে বাদুড়ের করোনা ভাইরাসের কোন অ্যালফাবেট আছে মানুষের করোনা ভাইরাসের সার্স কোভ টু মধ্যে কোন অ্যালফাবেট এরকম ভাবে যদি আমরা 1, 2, 3, 4 করে 30,000 পর্যন্ত আমরা কম্পেয়ার করি আমরা দেখব যে এই দুটোর মধ্যে আইডেন্টিটি মানে একই লেটার একই অ্যালফাবেট সেম জায়গায় দুটো ভাইরাসের সিকোয়েন্সের মধ্যেই আছে 96% মানে 30,000 অ্যালফাবেটের মধ্যে 96% হচ্ছে কমপ্লিটলি আইডেন্টিক্যাল যেটা ব্যাটের করোনা ভাইরাসের মধ্যে আছে এবং মানুষের করোনা ভাইরাসের মধ্যে আছে সুতরাং এটা আমাদের কোনো অ্যাসিউম করার কোনো দরকার নেই আমাদের এই ধারণাটা হওয়ারই দরকার নেই যে এটা ল্যাবে তৈরি হচ্ছে সাধারণ ডারউইনিয়ান বিবর্তনবাদ দিয়েই এই এই 96% আইডেন্টিটি বা 4% তফাৎ এটা এক্সপ্লেন করা যায় দ্বিতীয় হচ্ছে যে আমরা কি বাগুড়ের থেকে এটা পেলাম again মানে আমরা 100% শিওর না যে বাদুড়ের থেকে ডিরেক্টলি পেয়েছি না বাদুড়ের থেকে অন্য আরেকটা প্রাণীর মধ্যে গেল সেই অন্য আরেকটা প্রাণীর থেকে আমাদের মধ্যে এলো এবার আরেকটা যখন গবেষণা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো সেটা হচ্ছে যে এক রকমের প্রাণী পাওয়া যায় যেটার নাম হচ্ছে প্যাঙ্গোলিন প্যাঙ্গোলিন হচ্ছে অ্যান্ট ইটার বা তারা পোকামাকড় খেয়ে বেঁচে থাকে একটা তাদের ওই রকম মাছের যেরকম আঁশ থাকে এদেরও বড় বড় আঁশ আছে দেখতে অনেকটা বেজির মতন দেখতে হয় আর বেজি থেকে বড় কিন্তু বেজির মতন দেখতে হয় কিন্তু গায়ের মধ্যে আঁশের মতন বড় বড় স্কেলস থাকে স্কেলি অ্যান্ট ইটার বলে তার নাম টেকনিক্যাল নাম হচ্ছে প্যাঙ্গোলিন এবার দেখা গেল যে এই উহান থেকে কিছু দূরে দুটো প্যাঙ্গোলিন হঠাৎ মুখ দিয়ে সমস্ত মানে মারা গেছে তারা কিন্তু মুখ দিয়ে সমস্ত লালা বেরোচ্ছে ইত্যাদি ইত্যাদি তখন বিজ্ঞানীরা যারা যারা এই জু গার্ডেনে কাজ করে ইত্যাদি তারা ভাবলো যে এরকম ভাবে প্যাঙ্গোলিন দুটো মারা গেল কেন আর মুখ দিয়ে এরকম কষ বেরোচ্ছে কেন তখন তারা তাদের নিয়ে গিয়ে দেখলো যে তাদের মধ্যেও করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে এবং সেই করোনা ভাইরাস তখন তারা সিকোয়েন্স করে এবং এই দুটো প্যাঙ্গোলিন থেকেই করোনা ভাইরাস নিয়ে দুটোকেই আলাদা করে সিকোয়েন্স করে যেমন আমরা একটু আগে বাদুড়ের সাথে মানুষের কম্পেয়ার করলাম আরএনএ সিকোয়েন্স এবং আমরা বললাম যে 96% আইডেন্টিটি মানে তফাৎ হচ্ছে মোট 100টার মধ্যে 4টে লেটারে তফাৎ 30,000 মধ্যে প্রত্যেক 100টার মধ্যে 4টে তফাৎ আমরা যদি এই প্যাঙ্গোলিন দুটোর সাথে কম্পেয়ার করি তাহলে দেখা যায় যে মানুষের সাথে প্যাঙ্গোলিনের মধ্যে অ্যাবাউট 90-92% সিকোয়েন্স আইডেন্টিটি আছে মানে শতকরা 92% পজিশনে একই আছে এবং স্ট্রাকচার যদি আমরা কম্পেয়ার করি এগুলো তো এগুলোর একটা স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচার যদি কম্পেয়ার করি প্যাঙ্গোলিনের স্ট্রাকচার করোনা ভাইরাসের স্ট্রাকচার আর আমাদের করোনা সার্স কোভ টু স্ট্রাকচার একই রকম সুতরাং ধারণা করা হচ্ছে যে এটা বিবর্তনই হয়েছে বাদুর থেকে প্যাঙ্গোলিনে এসছে প্যাঙ্গোলিন থেকে মানুষে এসছে এবং এই যে একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসের মধ্যে ট্রান্সফার হয় এটা ঠিক কিভাবে হয় সেটাও আমরা যে খুব ভালোভাবে বৈজ্ঞানিকরা বুঝতে পারে তাও নয় এই ক্রস স্পিসিস বা স্পিসিস ব্যারিয়ার বলা হয় সাধারণভাবে একটা একটা ভাইরাস একটা স্পিসিসের মধ্যেই থাকে এক ধরনের প্রাণীর মধ্যেই থাকে কিন্তু যখন তারা অন্য আরেকটা ধরনের প্রাণীকে ইনফেক্ট করে সংক্রামিত করে তখন বলা হয় যে এটা স্পিসিস ব্যারিয়ার ক্রস করেছে সিমিলারলি মানুষকে যখন প্যাঙ্গোলিন থেকে আক্রান্ত হয়েছে মানুষ প্যাঙ্গোলিনের করোনা ভাইরাস থেকে তখন বলা হয় যে তারাও একটা স্পিসিস ব্যারিয়ার ক্রস করেছে আমরা ঠিক বুঝতে পারি না এখনো কি কি হলে যে স্পিসিস ব্যারিয়ারটা ক্রস করে কিন্তু আমরা এটা জানি যে আমরা আজকের দিনে দাঁড়িয়ে মানুষ বিভিন্ন ধরনের বন্য প্রাণীর খুব কাছাকাছি চলে এসেছে তার কারণ হচ্ছে যে আমরা প্রশ্ন ছিল যে যখন ওই বাদুড় থেকে প্যাঙ্গোলিনে এলো তো দেখা যাচ্ছে 96% থেকে 92% হয়ে গেছে আবার যখন ওটা মানুষে গেল প্যাঙ্গোলিন থেকে মানুষে যদি ধরে নেওয়া যায় বাই ন্যাচারাল সিলেকশন সেখানে আবার 96 বেড়ে গেল এর কি কোনো যুক্তি আছে যে এই যে ট্রান্সমিশনের মধ্যে কোনো সো এক দুটো জিনিস একটা হচ্ছে যে এই যে মিউটেশন গুলো এগুলো তো র্যান্ডম প্রসেস সুতরাং প্রত্যেকটা লোকের মধ্যে একই সেট অফ মিউটেশন হবে সেটা নয়
দ্বিতীয় হচ্ছে যে আমরা এই যে মানে আমরা তো বাদুরের একটাই সিকোয়েন্স আছে, আমরা যদি পঞ্চাশটা বাদুর নেই, পঞ্চাশটা বাদুরকে বাদুরের থেকে করোনা ভাইরাস নিয়ে সিকোয়েন্স করি, ওদের মধ্যেও তো সব প্রত্যেকটা করোনা ভাইরাস তো একই রকম হবে না, বাদুরের মধ্যেও তো বিবর্তন হচ্ছে করোনা ভাইরাসের। সুতরাং আমরা আমাদের একটু স্যাম্পল সাইজের ঘাটতি আছে, এই যে আমরা এস্টিমেট গুলো বলছি এগুলোতে স্যাম্পল সাইজের একটু ঘাটতি আছে। দ্বিতীয় হচ্ছে যে শুধু যে সিকোয়েন্স আইডেন্টিটি দিয়েই বিবর্তন দেখা হয় তা নয়, আমরা প্রোটিনের বিবর্তন দেখতে পারি, স্ট্রাকচারাল বিবর্তন দেখতে পারি, মানে এইগুলো তো একটা বায়োলজিক্যাল মলিকিউল, থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার আছে, তার সেই স্ট্রাকচার গুলো যদি দেখা যায়, যদিও প্যাঙ্গোলিন থেকে বাদুরের সাথে মানুষের করোনা ভাইরাসের একটু বেশি মিল, প্যাঙ্গোলিনের সাথে একটু কম মিল, কিন্তু আমরা যদি স্ট্রাকচার দেখি, স্ট্রাকচারালি প্যাঙ্গোলিনের সাথে অনেক বেশি মিল বাদুরের করোনা ভাইরাসের থেকে। সুতরাং মানে আমি এই লাইনে ঠিক কাজ করি না, সুতরাং আমি খুব ডিটেইল যে আপনাকে বলতে পারবো তা নয়, কিন্তু আমি যেটা নিজে পড়াশোনা করেছি এবং যারা এই ধরনের কাজ করে তাদের সাথে কথা বলে যেটা দেখেছি সেটা হচ্ছে যে শুধু সিকোয়েন্স আইডেন্টিটি দিয়ে বিবর্তনটা কমপ্লিটলি বোঝা যায় না, আমরা এই স্ট্রাকচারটাও দেখে বলার চেষ্টা করি। সুতরাং বৈজ্ঞানিকরা মনে করছে যে এটা সাধারণ ডারউইনিয়ান বিবর্তনবাদেই, এটা বিবর্তনবাদ দিয়েই এটা এক্সপ্লেন করা যায়। দ্বিতীয় হচ্ছে যে আমরা যদি ল্যাবরেটরিতে এই ধরনের একটা ভাইরাসকে আরো ভয়ঙ্কর, আপনি যে কথাটা ইউজ করলেন, আমরা আরো যদি ভয়ঙ্কর করে তুলতে চাই যে সেই আরো বেশি লোককে সংক্রামিত করবে, এই ধরনের টেকনোলজি যে আজকের দিনে নেই তা নয়, কিন্তু ঠিক কোথায় আরএনএ সিকোয়েন্সকে সিকোয়েন্সে ঠিক কোথায় পাল্টালে এটা সংক্রমণ ক্ষমতাটা আরো বেড়ে যাবে, এইটা বুঝতে মানুষের আরো অনেক দিন সময় লাগবে। সুতরাং আমার নিজের, আমার এটা আমার পার্সোনাল অভিমত, আমি ভুল হতে পারি, আমার নিজের ধারণা হচ্ছে যে এই রকম একটা বড় আরএনএ জিনোম, 30,000 অ্যালফাবেটেড একটা জিনোম, সেইটাকে ম্যানিপুলেট করে তার সংক্রমণ ক্ষমতা বাড়ানো ল্যাবরেটরিতে, এটা করতে বৈজ্ঞানিকদের এখনো অনেক দিন সময় লাগবে। সুতরাং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেই তথ্যগুলো ডারউইনিয়ান বিবর্তনবাদ দিয়েই এক্সপ্লেন করা যায়, আমাদের অন্য কোনো হাইপোথেসিস ল্যাবরেটরিতে তৈরি ইত্যাদি সেইগুলো এখনই এখনো সেই হাইপোথেসিসগুলো এখনো আমাদের প্রয়োগ করার দরকার নেই, এই তথ্যটা স্ট্যান্ডার্ড ডারউইনিয়ান এভলিউশন দিয়েই এক্সপ্লেন করা যায়। স্যার এই যে আপনি বলছেন যে এটা আসছে ভাইরাস, এটা কি খাবারের মাধ্যমে এসছে নাকি অন্য কোনো, মানে আমরা তো বিভিন্নভাবেই প্রাণীদের কাছে বা পশুদের কাছে যাচ্ছে, এটা কি খাওয়ার মাধ্যমেই এসেছে নাকি অন্য কোনো মাধ্যমে মানুষের কাছে এসছে? মানে একটা মানুষের থেকে আরেকটা মানুষে যখন যায় খাবার মাধ্যমে যায় কিনা এটা আপনি জিজ্ঞেস করছেন? না না না, এই যে পরপর বাদুড় থেকে যে প্যান্ডামিকে এলো এবং সেখান থেকে মানুষের কথা বলছেন, এইটার আমি মানে এটা জানতে চাইছি আর কি। ও আচ্ছা, এটা এটা কিভাবে এসছে ঠিক জানা নেই, সঠিকভাবে জানা নেই, যদিও চীনের লোকেরা বাদুড় খায়, কিন্তু সেই খাওয়ার জন্যই যে এসছে সেটা আমরা ঠিক বলতে পারবো না, এখনো এক্স্যাক্টলি জানি না যে ট্রান্সমিশন রুটটা কি, বাদুড়ের থেকে প্যাঙ্গোলিন, প্যাঙ্গোলিন থেকে মানুষ, এটা যে খাওয়ার মধ্যে দিয়েই এসছে সেটা আমরা জানি না। আমরা অনেক সময় যেটা হতে পারে সেটা হচ্ছে যে যে লোকটা ওই প্যাঙ্গোলিনের মাংস বিক্রি করার জন্য প্যাঙ্গোলিন কাটছে, তার এটা রক্তের সাথেও হতে পারে, রক্তবাহিতও হতে পারে, আমরা ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, এখনো পর্যন্ত আমার জানা নেই, আমার মনে হয় না কারোর জানা আছে যে এক্স্যাক্টলি কোন রুট দিয়ে এটা ট্রান্সমিটেড হয়েছে ভাইরাস থেকে প্যাঙ্গোলিন, প্যাঙ্গোলিন থেকে মানুষ, এটা যে সঠিকভাবে জানা আছে বলে আমার মনে হয়। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলছিলাম যে ভাইরাস মারা যায় এই উক্তিটা কতটা সঠিক? অ্যাকচুয়ালি ভাইরাস তো জীব আর জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, সেই ক্ষেত্রে ভাইরাস মারা যায় এই উক্তিটা আমি ঠিকঠাক বুঝতে পারি না। সো ভাইরাস যখন নিজে মাল্টিপ্লাই করতে পারবে না, একটা থেকে দুটো, দুটো থেকে দশটা, এরকম যখন করতে পারবে না, যখন বন্ধ হয়ে যাবে তার মাল্টিপ্লিকেশন, তখন আমরা বলবো যে ভাইরাসটা মারা গেছে। ভাইরাস মেটাল সারফেস, ওয়াটার বা প্লাস্টিক এগুলোর উপর কতক্ষণ, এই করোনা ভাইরাস মেটাল সারফেস এর উপরে বা প্লাস্টিক বা কাঠ এগুলোর উপরে কতক্ষণ থাকতে পারে?
এগুলো আমি আমি ঠিক বলতে পারবো না, এগুলো খুব জেনারেল নলেজের কোয়েশ্চেন, আমি ঠিক বলতে পারবো না। আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে খুব স্মুথ সারফেস যদি হয় যেমন প্লাস্টিক বা স্টেনলেস স্টিল, সেগুলোর উপরে প্রায় 24 ঘন্টা ভাইরাস গুলো থাকে, মানে সেই ভাইরাস গুলো থেকে ইনফেকশন হতে পারে ওই ওইটার উপরে। কিন্তু এগুলো মানে এই প্রশ্নগুলো এই আলোচনার মধ্যে আমি আনতে চাইছি না। যেহেতু রাধাকান্ত বাবু নেই, আমি আরেকটু আরেকটু আরেকটা জিনিস বলি আপনাদের, যেটা আপনাদের ভালো লাগতে পারে। সেটা হচ্ছে যে একটা প্রশ্ন আমাকে রাধাকান্ত বাবু বল, এই যে এ টু এ, এটা তো আমরা অবজার্ভ ছড়িয়ে পড়ছে, এটা কেন ছড়িয়ে পড়ছে, তার কি কোনো আমাদের কাছে কোনো এক্সপ্লেনেশন আছে তার, সেটা সেটা কি আমরা কোনো প্রমাণ পেয়েছি? একেবারে 100% প্রমাণ যে পাওয়া গেছে তা নয়, কিন্তু এই ভাইরাসটা কিভাবে ছড়ায় সেটা একটু বুঝতে পারলে হয়তো সেই এক্সপ্লেনেশনটা আমরা পেতে পারি। এই ভাইরাসটা যখন, এই প্রথম কথা হচ্ছে যে এই ভাইরাসটা ট্রান্সমিটেড হয় মানুষের না তারও আগে, এই ভাইরাসটা সাধারণত বাসা বাঁধে মানুষের ফুসফুসের মধ্যে। ফুসফুসের মধ্যে নানা ধরনের কোষ আছে, সেই কোষের মধ্যে এক ধরনের কোষ হচ্ছে অ্যালভিওলাই, তারও আরো সঠিকভাবে বলতে গেলে এই পার্টিকুলার ভাইরাসটা গিয়ে বাসা বাঁধে টাইপ টু নিউমোসাইট বলে এক ধরনের কোষ আছে ফুসফুসের মধ্যে, সেই টাইপ টু নিউমোসাইটের মধ্যে গিয়ে বাসা বাঁধে। এবার ভাইরাসটা যখন বাসা বাঁধে, ভাইরাসকে একটা কোষের মধ্যে বাসা বাঁধতে গেলে দুটো জিনিস করতে হয় ভাইরাসকে। একটা হচ্ছে যে গিয়ে সেই কোষটার উপরে সামহাও আটকাতে হয় নিজেকে, ভাইরাসটা গিয়ে একটা কোষের তো একটা সেল মেমব্রেন আছে। প্রথম হচ্ছে যে মানে মানুষের ফুসফুসের যে কোষ নিলাম, সেই কোষের একটা সেল মেমব্রেন আছে, সেটা একটা কাভারিং আছে, সেই কাভারিংটার সাথে গিয়ে ভাইরাসটাকে নিজেকে প্রথমে আটকাতে হয়, সেইটাকে বাইন্ডিং বলে। সো প্রথম হচ্ছে যে একটা বাইন্ড করতে হয় ভাইরাসটাকে, তারপরে ওই সেল মেমব্রেন এর সাথে, সেল মেমব্রেনটা পেনিট্রেট করে ভাইরাসটাকে ভেতরে ওই সেল মেমব্রেনের সাথে ফিউজড হয়ে গিয়ে ভাইরাসটা সেই কোষটার ভেতরে ঢুকে যায়। দুটো, সুতরাং দুটো স্টেপ, একটা ভাইরাসকে একটা কোষের মধ্যে ঢুকতে গেলে প্রথমে সারফেসের সাথে বাইন্ড করতে হবে, সারফেসের সাথে বাইন্ড করে তারপরে সেল মেমব্রেনটাকে ভেঙে ভেতরে ঢুকতে হবে। এই হচ্ছে দুটো দুটো স্টেপ। এই যে এ টু এ, এ টু এ, আচ্ছা প্রথম হচ্ছে যে এই যে SARS-CoV-2 এটা বাইন্ড করে হচ্ছে একটা রিসেপ্টরের সাথে, সেই রিসেপ্টরটা একটা প্রোটিন, সেই প্রোটিনটা মানুষের ফুসফুসের কোষের অনেক ভীষণ ভাবে এক্সপ্রেসড হয়। সেই পার্টিকুলার রিসেপ্টরটার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম টু, একটা এক ধরনের প্রোটিন, ওর ডিটেল নামটা অত দরকার নেই, এক ধরনের প্রোটিন। সেই প্রোটিনটা এই যে কোষ টাইপ টু নিউমোসাইট বা ফুসফুসের মধ্যে যে কোষ, সেইটার মধ্যে, সেইটার সারফেসে অনেক অনেক থাকে এই প্রোটিনটা, আর এই ভাইরাসটা গিয়ে সেই প্রোটিনটার সাথে অ্যাঙ্কার করে, নিজেদের আটকায়। আটকানোর পরে যেটা হয় সেটা হচ্ছে যে এই সেল মেমব্রেনটা ভেঙে ভাইরাসটা ভেতরে ঢুকে যায়। এবার এই যে ভাইরাসের যে পোর্শনটা গিয়ে আটকায় সেল মানুষের মানুষের ফুসফুসের কোষের সেল সারফেসের সাথে, সেই জায়গাটা ভাইরাসের প্রোটিনটার নাম হচ্ছে স্পাইক প্রোটিন। সেই স্পাইক প্রোটিনটা গিয়ে মানুষের এই যে সারফেসে যে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম টু বা S2 সেইটার সাথে দুজনে একসাথে কাপল করে বা সেখানে বাইন্ড করে। এই স্পাইক প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট প্রোটিন, কারণ এই স্পাইক প্রোটিনটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে একটা ভাইরাস আরেকটা ভাইরাস আরেকটা হোস্ট সেল বা মানুষের ফুসফুসের কোনো একটা কোষের সাথে আটকাতে পারবে না, আটকাতে না পারলে সে আর ভেতরেও ঢুকতে পারবে না। এই পার্টিকুলার পোর্শনটা, যে পোর্শনটা স্পাইক প্রোটিনে যে পোর্শনটা গিয়ে রিসেপ্টর S2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে, সেই পোর্শনে A2A এই পার্টিকুলার সাবটাইপটার একটা মিউটেশন হচ্ছে। সেই মিউটেশনটা একটা অ্যামিনো অ্যাসিড চেঞ্জ করে ওই স্পাইক প্রোটিনে। সেই অ্যামিনো অ্যাসিড চেঞ্জটা হচ্ছে সাধারণভাবে অন্যান্য সাবটাইপ গুলোর মধ্যে দেখা যায় যে সেই পার্টিকুলার পজিশনে 614 নম্বর পজিশনে, অ্যামিনো পজিশনে অ্যাসপার্টিক অ্যাসিড বা অ্যাসপার্টেট আছে, এবং A2A সেখানে একটা মিউটেশন হয়ে সেই পার্টিকুলার পজিশনে গ্লাইসিন আছে। আমরা মনে করছি যে এই গ্লাইসিন অ্যামিনো অ্যাসিডটা এই আরো ভালোভাবে এই A2A সাবটাইপটাকে মানুষের সারফেস প্রোটিনের, কোষের সারফেস প্রোটিনের সাথে বাইন্ড করতে আরো ভালোভাবে সাহায্য করে। ভালোভাবে বাইন্ড করাটা হচ্ছে প্রথম স্টেপ। ভালোভাবে বাইন্ড করতে পারলে একটা হোস্টের
কোষের উপরে অনেকগুলো ভাইরাস পার্টিকেল গিয়ে বাইন্ড করবে এবং তার মধ্যে কিছু ভাইরাস সাকসেসফুলি ভেতরে ঢুকতে পারবে, ভেতরে ঢুকলে সেই মানুষটা সংক্রামিত হবে। সুতরাং এইটাই হচ্ছে, আমরা মনে করছি যে এইটা হচ্ছে একটা পদ্ধতি এই মিউটেশনটার জন্য A2A ভাইরাসটা নিজেদের অনেক বেশি এফিশিয়েন্ট করে তুলেছে, যাতে করে তারা আরেকটা মানুষকে ইনফেক্ট করতে পারে, এবং যদি সেই মানুষটা ইনফেক্টেড হয় তাহলে সেই মানুষটা আবার ইনফেকশনটা ছড়িয়ে দেবে ইকুয়ালি এফিশিয়েন্টলি, আরো একই রকম এফিশিয়েন্সি দিয়ে। সুতরাং A2A ভাইরাসটা ভীষণ এফিশিয়েন্সি গেইন করে একটা মানুষ থেকে আরেকটা মানুষে ছড়িয়ে পড়ছে অনেক বেশি এফিশিয়েন্টলি অন্যান্য সাবটাইপ গুলোর থেকে, এবং এই এফিশিয়েন্সি গেইনটা আমরা মনে করছি যে এই স্পাইক প্রোটিনের যে পোর্শনটা অ্যাকচুয়ালি বাইন্ড করে সেইখানে এই 614 নম্বর পজিশনে অ্যাসপার্টেট থেকে গ্লাইসিন হওয়ার জন্য এই এফিশিয়েন্সি গেইনটা হয়েছে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি অনেক স্যার। স্যার একটা কোশ্চেন করতে পারি? জাস্ট বলছি যে স্যার, ওই যে নিপা, ইবোলা এত ধরনের যে ভাইরাস বারে বারে আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আসছে, এবং বেশিরভাগই কিন্তু অ্যানিমেল ক্যারেড, তাহলে এটা অনেক জায়গায় বলা হচ্ছে যে মানুষ যদি ভেগান হয়, মানে যে ভেজ প্র্যাকটিস করে, দেন অ্যানিমেল প্রোটিন, তাহলে কি এই প্রবাবিলিটিটা অনেকটা কম হতে পারে? এটা কি সবাই খাবার প্যাঙ্গুলিনটার মুখের মধ্যে অনেক অনেক লালার মতন জিনিস বেরিয়েছিল যখন মারা গেছিল, সুতরাং অনেক সময় অনেকে মনে করছে যে প্যাঙ্গুলিন থেকে যখন মানুষে যা ট্রান্সমিটেড হয় তখন ওই লালার থেকেই হয়। সুতরাং প্যাঙ্গুলিন খাওয়ার সাথে, প্যাঙ্গুলিনের মাংস খাওয়ার সাথে যে এই ভাইরাসটা ট্রান্সমিটেড হওয়ার কি রিলেশন আছে তা আমি জানি না, কিন্তু যারা প্যাঙ্গুলিনের মাংস বিক্রি করার জন্য প্যাঙ্গুলিনটাকে কাটছেন তারা হয়তো প্যাঙ্গুলিনের লালাটাও তাদের সাথে, তাদের গায়ের সাথে লেগে যাচ্ছে, হাতের সাথে লেগে যাচ্ছে, সেই হাতটা তারা মুখের মধ্যে দিচ্ছে বা হোয়াট এভার, মানে সেইখান থেকে ট্রান্সমিটেড হচ্ছে। মাংসটা খেলেই যে ট্রান্সমিটেড হবে এটা তো জানা নেই, সুতরাং ভিগান হলে যে ইনফেকশাস ডিজিজ কমে যাবে এটা আমার পার্সোনালি মনে হয় না। একটা মেজর রিজন ইনফেকশাস ডিজিজ এত বাড়ার তার কারণ হচ্ছে যে আমরা এই অ্যানিমাল গুলো, বাদুর ফর এক্সাম্পল, বাদুরের মধ্যে অনেক ধরনের ভাইরাস আছে, এই এই অ্যানিমাল গুলোর খুব সান্নিধ্যে আমরা এসে গেছি। আমরা বন বাজার কেটে ফেলে সেখানে হাই রাইজ বিল্ডিং তৈরি করছি, সেখানে পপুলেশন ডেন্সিটি কত বেড়ে গেছে, অ্যানিমালস গুলো পালানোর পথ না পেয়ে সেটা ওই ওই এরিয়াতেই আছে। সুতরাং আমরা মানে যেখানে এই বিভিন্ন ধরনের অ্যানিমালসরা বনে থাকার কথা ছিল তারা এখন আমাদের বাগানের মধ্যে চলে এসেছে। সুতরাং এই যে আমরা এনভায়রনমেন্টটাকে ডিস্ট্রয় করে এত অ্যানিমালের কাছাকাছি চলে আসছি, এইটা একটা মেজর রিজন আমাদের এই বিভিন্ন ধরনের অ্যানিমালস থেকে ব্যারিয়ার ক্রস করা। That means, sir, global... again, মানে আমি 100% definite না যে vegan হলে যাবে কিনা, কিন্তু যদি খাদ্য food এর through দিয়ে আসে তাহলে নিশ্চয়ই vegan হলে। তো আমরা WHO এর কাছ থেকে বারবার শুনছি যে WHO বলছে যে লকডাউন শুধু নয়, বহু মানুষের লালা রসের নমুনা পরীক্ষা করে এই ভাইরাসের মোকাবিলা করতে হবে, কিন্তু দুনিয়ার কয়েকটি দেশ বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি এই লালারসের পরীক্ষার পরিমাণ কিন্তু খুবই কম, অথচ কিন্তু লকডাউনের সময় দিন দিন পেরিয়ে যাচ্ছে, কোন দেশে 49 দিন, কোন দেশে 50 দিন হয়ে গেছে, আমাদের দেশে প্রায় 40 দিন হয়ে গেল। তো এটা নিয়ে আপনি কি বলেন যে করোনা ভাইরাসের যে টেস্টিংটা এত কম হচ্ছে, এটা কি আমরা এফেক্টিভলি করোনা ভাইরাসকে মোকাবিলা করতে পারবো? মানে করোনা ভাইরাসের মোকাবিলা করতে গেলে যে টেস্টিং করতে হবে তা নয়, টেস্টিং করলে কি মোকাবিলা আমরা কি করতে পারবো তা করতে পারবো না। আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে যে এই ভাইরাস যেটা এত সংক্রামিত করছে মানুষকে, প্রায় সব মানুষই সংক্রামিত হবে, কিন্তু আমি যেটা বললাম এটা খুব দয়ালু ভাইরাস, বেশি লোক মরবে না, কিন্তু অনেক লোক, শতকরা বেশি লোক মরবে না, কিন্তু অনেক লোক সংক্রামিত হলে মরবেও অনেক লোক।
এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন টেস্টিং করতে হবে। টেস্টিং করে এইটাই বোঝা যায় যে যে মানুষগুলো এসিমটোম্যাটিক, যাদের কোনো সিমটমস ছিল না কিন্তু তারা ইনফেক্টেড হয়েছে, কত প্রপোর্শন ইনফেক্টেড হয়েছে। আমরা একটু অঙ্ক করে প্রমাণ করতে পারি যে যদি এইটা 67% মানে 2/3 অফ দি পপুলেশন যদি এই এই সংক্রামিত হয়, এবং সংক্রামিত হলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে একটা ইমিউনিটি গ্রো করে। একবার সংক্রামিত হয়ে একবার যে লোকটা COVID-19 হয়েছে রিকভার করে বাড়ি ফিরেছে, খুব আনলাইকলি তার আবার খুব 1-2 বছরের মধ্যে আবার তার কোভিড মানে SARS-CoV-2 ইনফেকশন হবে, সেটা খুব আনলাইকলি, কারণ এই ইমিউনিটিটা অনেকদিন লাস্ট করে। এবার এই টেস্টিং করে এইটুকুনি বোঝা যায় যে হার্ড ইমিউনিটি বলি আমরা এটাকে, পপুলেশনে কত লোক ইমিউনাইজ ইমিউন হয়ে গেছে, এই হার্ড ইমিউনিটিটা কতটা হলো সেইটা এই টেস্টিং করে জানতে হবে। জানলে আমরা বুঝতে পারবো যে কখন সেফলি লকডাউনটা তুলে নেওয়া যাবে। যখন সবচেয়ে সেফ হচ্ছে যদি 75% লোক ইমিউনাইজড হয়ে যায়, কিন্তু 75% লোক হার্ড ইমিউনিটি গেইন করতে গেলে অনেক দিন সময় লাগবে। সুতরাং অনেকেই মনে করেন যে 2/3 হয়ে গেলেই মোটামুটি ঠিক আছে, সেফ, সবাই সবাই সাথে মিশুক, কোনো অসুবিধা হবে না। এখন সেইটা যে 2/3 হলো না 1/2 হলো না 1/3 হয়েছে, সেই কত প্রপোর্শন অফ দ্য পপুলেশন ইনফেক্টেড হয়েছে সেটা তো জানা যাচ্ছে না, সেইটা তো টেস্টিং না করলে জানা যাবে না। এবং সেই টেস্টিংটা না করার আগেই যদি আমরা লকডাউন উঠিয়ে দিই, তার মানে হচ্ছে যে আমরা একজন ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালকে প্রচুর লোক যাদের কোনো ইমিউনিটি নেই তাদের মধ্যে ছেড়ে দিচ্ছি, তাহলে ওই লোকগুলো ভীষণ রকম ইনফেক্টেড হয়ে যেতে পারে। এইটাই হচ্ছে ঘটনা। এখন টেস্টিং হচ্ছে না এটা ফ্যাক্ট, আপনি যেটা বললেন আমাদের দেশে এবং আরো অনেক দেশে টেস্টিং হচ্ছে না, এটা একটা ফ্যাক্ট। কেন হচ্ছে না তার অনেকগুলো কারণ আছে। আমি পশ্চিমবঙ্গে এখন এই এই জিনিসগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করি, জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সায়েন্টিস্টের থ্রু দিয়ে এই টেস্টিংটা ভালো করে আরো বেশি করে স্টার্ট করার চেষ্টা করছেন। কিন্তু আমরা অনেকগুলো কনস্ট্রেন্ট দেখছি। একটা হচ্ছে যে এই আজকে সকালবেলায় এখন রাইট নাও লাস্ট 3-4 দিন চেষ্টা করে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটা ইনস্ট্রুমেন্ট জোগাড় করে সেইটা রাইট নাও কলকাতা বিশ্ববিদ্যালয় বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে বেরিয়ে সেটা এখন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের দিকে রওনা হয়েছে। এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ PCR বা রিয়েল টাইম PCR, যাই আপনারা বলুন। সেই মেশিনটা খুব কম জায়গায় আছে, বিভিন্ন সায়েন্টিফিক ল্যাব থেকে সেগুলো জোগাড় করে এই মেডিকেল কলেজগুলোতে যেখানে টেস্টিং গুলো করা হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে সেই আপনি ভাবুন যে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ যেখানে টেস্টিং শুরু হবে সেখানে এই টেস্টিং কিট গুলো পৌঁছতে হবে, সেখানে এই তার যে ডিসপোজেবল রিএজেন্টস বা ডিসপোজেবল জিনিসপত্র মানে একটা তো হাত দিয়ে তো আর এগুলো হ্যান্ডেল করা হয় না, পাইপেট দিয়ে হ্যান্ডেল করা হয়, সেইগুলো পর্যন্ত নেই সেখানে। সুতরাং চারিদিকে ভীষণ রকম কনস্ট্রেন্ট, না আছে কিট, না আছে ইকুইপমেন্ট। এটা এত সাডেনলি আমাদের এখানে এসে গেছে যে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কোনোদিন ভাবতেও পারেনি যে ওদের এখন এখন এই SARS-CoV-2 এত ইনফেকশাস একটা প্যাথোজেনকে ওরা ওদের টেস্টিং করতে হবে। সুতরাং টেস্টিং হচ্ছে না এটা ফ্যাক্ট, কিন্তু আরেকটু তলিয়ে দেখতে হবে যে কেন টেস্টিং হচ্ছে না। এখন আমার পয়েন্ট হচ্ছে যে সরকারের আরো উদ্যম একটু আগের থেকে নেওয়া উচিত ছিল সব সরকারই, আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করছি না, আরো অনেক স্টেটের সব সরকারদের আরো একটু আগের থেকে জেগে উঠে এই জিনিসগুলো করা উচিত ছিল, তাহলে টেস্টিংটা আরো আগের থেকে আরো বেশিভাবে হতো, এবং সেটা বেশিভাবে হলে আমরা বুঝতে পারতাম যে লকডাউন আরো কন্টিনিউড হবে না, লকডাউন এখন রিমুভ করে দেওয়া যাবে। এই হচ্ছে ঘটনা। কিন্তু সবাই আমাদের মনে রাখতে হবে যে তারপরে আরেকটা জিনিস বলি যে আমরা এই যে টেস্টিং ল্যাবে কেউ টেস্টিং করতে চাইছে না, তারা ওই ইনস্ট্রুমেন্টে রান করতে জানে, কারণ তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বসে বসে সেই ইনস্ট্রুমেন্টে ইউজ করে একই এক্সপেরিমেন্ট করত, কিন্তু এখন তারা করতে চাইছে না, কারণ তারা তো আর এইরকম একটা ইনফেকশাস এজেন্ট দিয়ে করতো না, তারা তো অন্যান্য ব্যাকটেরিয়া বা ভাইরাসের এই এই টেস্টিংটা করতো। এইটা তো ভীষণ রকম কন্টেজিয়াস, ভীষণ রকম ইনফেকশাস, তারা ভয় পাচ্ছে। সুতরাং টেস্টিং করার জন্য লোকও পাওয়া যাচ্ছে না,
এক নম্বর হচ্ছে যে ওই ওই এক্সপার্টিজটা থাকতে হবে, তাদের এক্সপার্ট হতে হবে এই মেশিনটা এই টেস্ট গুলো হ্যান্ডেল করার জন্য। তারপরে যারা করতো রেগুলার বেসিসে তারা এখন ভয় পাচ্ছে যে আমরা যদি এটা করতে গিয়ে নিজেরাই সংক্রামিত হয়ে যাই, একটা লোকের তো ভীতি জন্মে গেছে। সুতরাং তার হয়তো একজন রিসার্চ স্কলার যে এটা রেগুলারলি করতো তার পিএইচডি থিসিস এর জন্য, সে এখন ভয় পাচ্ছে, তার বাবা মা বলছে না তুই যাবি না। এই হয়েছে প্রবলেম। এই ভাইরাস যেভাবে বিভিন্ন দেশগুলো হ্যান্ডেল করছে সেখান থেকে একটা বিতর্ক উঠে আসছে যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সঠিক ভূমিকা পালন করছে না। কেউ কেউ বলছে, কোন কোন দেশ বলছে WHO সঠিক ভূমিকা পালন করছে এই ভাইরাসকে থেকে মানুষকে যাতে বাঁচানো যায়। এ বিষয়ে আপনার কি মতামত? WHO ঠিকঠাক ভূমিকা পালন করে কি ভূমিকা পালন করা উচিত ছিল এবং করছে না? যেমন আমেরিকা বলছে যে WHO উচিত ছিল এটা জানুয়ারি মাসেই সারা বিশ্বকে ঠিকঠাক ভাবে জানিয়ে দেওয়া, যাতে অন্যান্য দেশগুলো ঠিকঠাক ভাবে স্টেপ নিতে পারতো, এটা WHO করেনি। সো প্রত্যেকটা জিনিসের একটা WHO তো প্রথমে এই যে কোনো একটা ইনফেকশাস ডিজিজের একটা ছোট জায়গায় যখন হয়, অনেক লোকের যখন হয়, তখন সেটাকে আউটব্রেক বলে। সেটা যখন সেখান থেকে আরেকটু বেশি ছড়িয়ে যায়, জিওগ্রাফিক্যালি ছড়িয়ে যায়, তখন সেটাকে বলে এপিডেমিক। তারপরে আরো যখন ছড়িয়ে, এগুলো প্রত্যেকটার একটা এপিডেমিওলজিতে একটা নাম্বার আছে যে এতগুলো হলে তখন আমরা সেটাকে এপিডেমিক বলবো, বা এতগুলো দেশে হলে সেটাকে এপিডেমিক বলবো, তার থেকেও বেশি হলে প্যান্ডেমিক বলবো। সবকিছুর একটা সিস্টেম আছে, সবকিছুর একটা মানুষ বৈজ্ঞানিকরা গবেষণা করে আগের অন্যান্য ইনফেকশাস ডিজিজ স্টাডি করে সেগুলোকে ডিসাইড করে এইটা হলে আমরা আউটব্রেক বলবো, এইটা হলে আমরা এপিডেমিক বলবো, এইটা হলে আমরা প্যান্ডেমিক বলবো। এখন যদি মিস্টার ডোনাল্ড ট্রাম্প হঠাৎ মনে করেন যে যখন আউটব্রেক হলো উহানে তখন কেন আমরা প্যান্ডেমিক বললাম না, এটা তো ঠিক নয়। WHO তো সেটা করতে পারে না। অবৈজ্ঞানিক কথাবার্তা বললে তো সে প্রেসিডেন্ট হতে পারে পৃথিবীর সবচেয়ে বিশ্বখ্যাত দেশের, কিন্তু সেগুলো তো বৈজ্ঞানিক প্রশ্ন নয়, বৈজ্ঞানিক স্টেটমেন্ট নয়। সুতরাং সে WHO-র উপরে রেগে গেল যে কেন চায়নাকে প্রোটেক্ট করেছে, চায়নাকে যখন এটা হলো তখনই কেন বলে দিল না সারা পৃথিবীকে যে এটা ছড়িয়ে পড়বে। WHO জানবে কেমন করে যে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে? পার্থবাবু, বিজ্ঞানীরা বলছেন যে আগামী দু বছর আমাদের এই ভাইরাস নিয়ে ঘর করতে হবে। আপনি যেটা বললেন যে এখনো আমরা জানি না যে 2/3 মানুষের মধ্যে এই হার্ড ইমিউনিটি ডেভেলপ করেছে কিনা, সেটা আমরা এখনো জানি না। ফলে এই দু বছর যদি আমাদের এই ভাইরাস নিয়ে ঘর করতে হয় তাহলে আমরা কিভাবে মানুষ বেঁচে থাকবে? মানে ঘর করা মানেটা কি? ঘর করাটা মানেটা হচ্ছে যে ভাইরাসটা একজনের থেকে আরেকজনে ট্রান্সমিটেড হবে। ধরুন আপনি আজকে ইনফেক্টেড আছেন, দেখা যাচ্ছে যে আপনার সিমটমস আছে, আপনি আমাকে ট্রান্সমিট করলেন ভাইরাসটা। ট্রান্সমিট করলে তো আমার কিছু হবে না, কারণ আমার তো অলরেডি COVID-2 থেকে আমি রিকভার করেছি, আমার তো ইমিউনিটি গ্রো করে গেছে। সুতরাং আপনি ট্রান্সমিট করলেন ভাইরাসটা, হয়তো আমাকে টেম্পোরারিলি ইনফেক্ট করলো, তারপরে কয়েকদিন পরে সে চলে গেল। শুধু ভাইরাসটা পপুলেশনে সার্কুলেট করবে, সেটা 2 বছর ধরে কেন তার বেশিও হতে পারে, পপুলেশনে সার্কুলেট করবে। তার মানে এই নয় যে আরো নতুন নতুন লোকেরা একটা পিরিয়ড অফ টাইমে সবাই ইনফেক্টেড হয়ে যাবে। ধরুন আপনি 100% লোক ইনফেক্টেড হয়ে গেল, কথার কথা বলছি, 100% লোক ইনফেক্টেড হয়ে গেল, সুতরাং 100% লোকের ইমিউনিটি আছে, তার মানে কি ভাইরাসটা চলে গেল পপুলেশন থেকে? ভাইরাস তখনও সার্কুলেট করতে পারে, কিন্তু ভাইরাসটা যেহেতু তার বংশবৃদ্ধি করতে পারবে না, কারণ সেই লোক প্রত্যেকটা লোকের ইমিউনিটি গ্রো করে গেছে, সে কিছুদিন সার্কুলেট করার পরে সে নিজের থেকেই চলে যাবে, কারণ সে তার আর কোনো বংশবৃদ্ধি হবে না, সে আর মাল্টিপ্লাই করতে পারবে না। আবার বংশবৃদ্ধিটা ঠিক কথা নয়, সে আর মাল্টিপ্লাই করতে পারবে না। এই হচ্ছে ঘটনা। সুতরাং চলবে, আরো বেশ কিছুদিন চলবে, ভাইরাসটা যে একেবারে পৃথিবীর দিক থেকে হাওয়া হয়ে যাবে তা নয়, আরো কিছুদিন চলবে, কিন্তু তার প্রকোপটা এত বেশি থাকবে না। লকডাউন যে বিভিন্ন দেশে ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে,
আগামী দিনে বহু মানুষ আশঙ্কা করছে লকডাউন তুলে নেওয়ার ফলে ভাইরাসের প্রকোপ আরো বাড়বে, ফলে সরকারও এদিকে বিকাপে পড়েছে যে এই লকডাউনের জন্য ইকোনমি তার মার খাচ্ছে, বহু শ্রমিক কাজচ্যুত হচ্ছে। তাহলে সরকারকে একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নিয়ে চলতে হবে, লকডাউন সে তুলবে কি তুলবে না এই নিয়ে দেশে বহু বিতর্ক চলছে। বহু দেশ এই বিতর্কের মধ্যেও লকডাউন শিথিল করছে, ভারত ধীরে ধীরে শিথিল করার কথা ভাবছে। এটা নিয়ে আপনি কি মনে করেন যে লকডাউন আমাদের তাহলে কতদিন চালাতে হবে? সো আমি এটা নিয়ে আমার কাছে আমার মানে প্রপোজালটা ভারতবর্ষের মেজর নিউজ পেপারে পাবলিশড হয়েছে, আমার কাছে জিনিসটা খুব ক্লিয়ার ছিল। আপনাদের মনে থাকবে যে প্রথম লকডাউনটা লিস্টেড হওয়ার কথা ছিল 14 এপ্রিল, 12 এপ্রিল আমার একটা এসে পাবলিশড হয় সেই এসেটা নিউজ পেপারে, সেই এসেটা আপনি বললেন যে এই লকডাউনের জন্য অনেক লোকেদের খাবার নেই, অনেক লোকেদের আয় নেই। সুতরাং কিভাবে আমরা জেনারেল লকডাউন যদি কন্টিনিউ করা হয় তাহলে তো মানুষের মানুষ তো মারা যাবে এই লকডাউনের জন্য, ভাইরাসের জন্য না মারা গেলেও না খেতে পেয়ে এই লকডাউনের জন্য মারা যাবে। আমি সেই 12 এপ্রিল বলেছিলাম যে যেটা করা উচিত সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যেখানে এই ভাইরাসের ইনফেক্টিভিটি বেশি বা যেগুলোকে হট জোন বলা হচ্ছে বা রেড বলা হচ্ছে সেইগুলোকে আগে করে সেই জায়গাগুলোতে আরো বেশি করে লকডাউন করা উচিত এবং অন্যান্য জায়গাতে লকডাউন অন্যান্য এরিয়াতে লকডাউন গুলো শিথিল করা উচিত, এবং যেখানে লকডাউনটা আরো বেশি করে করা হবে সেখানে গভর্নমেন্টের তাদের খাবার দেওয়া উচিত, তাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য যেটুকুন লাগে সেটুকুন গভর্নমেন্টকে প্রোভাইড করা উচিত। সারা ভারতবর্ষের এত লোককে প্রোভাইড না করতে পারলেও যদি আমরা ওই হটস্পট গুলোর কিছু কিছু জায়গায় হটস্পট গুলো চিহ্নিত করে সেই জায়গার মানুষকে খাবার দিতে পার, সেটা গভর্নমেন্টের সামর্থ্য আছে, কিন্তু সেইটাই ছিল আমার 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 কি বলবো আমার প্রেসক্রিপশন। এটা আমি বলেছিলাম 12 এপ্রিলে, সেটা গভর্নমেন্ট করেনি। নিশ্চয়ই গভর্নমেন্টের আরো অনেক এপিডেমিওলজিস্ট আছে যারা গভর্নমেন্টকে সাজেশন দিচ্ছে, যারা অ্যাডভাইস দিচ্ছে, কিন্তু আমার প্রেসক্রিপশন ছিল এইটা। এবং 12 এপ্রিলে যদি হটস্পট গুলো আইডেন্টিফাই করে সেইখানে লোকালাইজড হেভি লকডাউন করা হতো তাহলে বোধ হয় একটু অন্যরকম চেহারা দাঁড়াতো আজকে। এখন টু লেট, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে ইভেন কলকাতায় কত কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে কত রেড জোন বলছে, তার মানে হচ্ছে যে এক কমিউনিটিতে ছড়িয়ে গেছে। এখন আর জেনারেল লকডাউন করাও যা না করাও তাই কি যে করবে গভর্নমেন্ট আমি আমার কোনো আইডিয়া নেই। আমরা সবাই প্রিপেয়ার হয়ে থাকতে হবে যে আমরা সবাই যে আমাদের এই রকম হসপিটালে যেতে হবে তা নয়, বেশিরভাগ লোকই এসিমটোম্যাটিক ক্যারিয়ার হবে, তাদের কোনো সিমটমস থাকবে না, আশা করি যে খুব কম লোক মারা যাবে, এটাই আমরা আশা করতে পারি। আর কি বলার, আর কি বলতে পারি, সারা দুনিয়াতে ভ্যাকসিন নিয়ে স্যার প্রচুর কথাবার্তা হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটি ভ্যাকসিন তৈরি করার কথা চেষ্টা করছে, ইউনিভার্সিটি গুলো বলছে যে মিনিমাম 18 মাস লাগবে। আবার মানুষ ভাবছে 18 মাস যদি চলে তাহলে 18 মাস ধরে যদি দুনিয়ার লাইফ মানে জীবনযাত্রা এভাবে বিপর্যস্ত তাহলে পৃথিবীর মানুষের কি হবে? তো আপনি কি মনে করেন এই ভ্যাকসিন আবিষ্কার হওয়া সম্ভব, বা যেদিকে এগোচ্ছে মানে বিজ্ঞানীরা যে যেদিকে এগোচ্ছে ভ্যাকসিন খুব দ্রুত আবিষ্কার হতে পারে? সো ভ্যাকসিন আবিষ্কার হওয়া সম্ভব কিনা, অফকোর্স সম্ভব হবেই, এটা গ্যারান্টি। কবে হবে সেই প্রিডিকশনটা করা খুব মুশকিল, দুটো কারণ। একটা হচ্ছে যে ভ্যাকসিন আবিষ্কার করার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, বিভিন্ন রকম ভাবে ভ্যাকসিন তৈরি করা যায়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়েছে ভ্যাকসিন তৈরি করার, এবং কেউ কাউকে অন্য কাউকে বলছে না যে তারা কি স্ট্র্যাটেজি নিয়েছে। তার কারণ হচ্ছে যে যারা ভ্যাকসিন ডেভেলপ করবে তারা এটাকে প্যাটেন্ট করবে, প্যাটেন্ট করে তারা সেখান থেকে প্রফিট করবে। আগের থেকেই যদি বলে দেওয়া হয় যে আমরা এই স্ট্র্যাটেজি নিয়েছি তাহলে অন্য আরেকজন লোক অন্য আরেকটা কোম্পানি কপি করতে পারে। সুতরাং সবাই মুখ বন্ধ করে আছে যে কি ধরনের কি স্ট্র্যাটেজি নিয়ে তারা ভ্যাকসিন তৈরি করতে চলেছে। সুতরাং আপনি যদি স্ট্র্যাটেজিটা না জানেন, কতদূর পর্যন্ত তারা সেই স্ট্র্যাটেজি ধরে এগিয়েছে এটা যদি না জানেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন কবে ভ্যাকসিন বেরোবে আমি কেমন করে বলবো? কেউ মুখ খুলছে না, অক্সফোর্ড ইউনিভার্সিটিও মুখ খুলছে না, ফাইজারও মুখ খুলছে না, কেউ মুখ খুলছে না যে তারা এক্স্যাক্টলি কোন স্ট্র্যাটেজিটা নিয়ে ভ্যাকসিনটা ডেভেলপ করার চেষ্টা করছে। সুতরাং এটা কারোর পক্ষেই বলা সম্ভব না যে 18 মাস লাগবে না 18 দিন লাগবে। একবার যে করোনা আক্রান্ত হয়েছে তার দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম,
কিন্তু চায়নারই একটি সাইন্টিফিক ম্যাগাজিনে বেরিয়েছে যে একটা ব্যক্তি দ্বিতীয়বার ইভেন তৃতীয়বার সংক্রমণ হয়েছে। বায়োলজি তো এটা, বায়োলজি হেলথ এগুলো তো সব কিছুতে আপনি একটা স্টেটমেন্ট করবেন, তার একটা বলছিলাম যে এই যে করোনা ভাইরাসের ক্ষেত্রে যে আমরা বলতে পারি যে মানে কিছু সংখ্যক লোক তো বাঁচছেন, তো সেখানে প্লাজমা থেরাপি আমরা ইউজ করতে পারি যে ওই যারা ওটাকে ওভারকাম করেছে তারা, তাদের থেকে আমরা প্লাজমা নিয়ে সেটাকে আমরা অন্য ভালো পেশেন্ট বা সেরকম পেশেন্টদের আমরা কি করতে পারি, দিতে পারি, এবং যার ফলে করোনাটা রেজিস্ট হচ্ছে কোথাও। এটা মানে আমার মনে হচ্ছে যে এইটা, এই ব্যবস্থাটা চালু হওয়া মানে হচ্ছে না ঠিক কেন, আমি ঠিক বুঝতে পারলাম না। আমি এবার আমার কোনো এক্সপার্টিজ নেই, এক্সপার্ট নলেজ নেই, অনেকে চেষ্টা করছে। আমি যেটা বুঝতে পারছি বা অনেকের সাথে কথা বলে খবর কাগজ পড়ে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই যে এটাকে কনভালসেন্ট প্লাজমা থেরাপি বলে, এই কনভালসেন্ট প্লাজমা থেরাপি, কনভালসেন্ট প্লাজমা যারা যাদের ইনফেকশন হয়েছিল রিকভার করেছে তাদের থেকে প্লাজমা নিয়ে অন্য আরেকজনকে দিলে সে হয়তো কিছুটা ইমিউনিটি গ্রো করবে এইটার ব্যাপারে, কিন্তু তার নাকি অনেক সাইড এফেক্ট আছে, তাদের লাভের থেকে ক্ষতি বেশি হতে পারে properly testing না করলে, টেস্টিং না করে ওই প্লাজমাটা দিলে। এখন এটার সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই, তার কারণ হচ্ছে যে এটা ঠিক আমার নিজের লাইন অফ রিসার্চ বা নিজের জ্ঞানের মধ্যে নেই, কিন্তু আমি যেটা পড়েছি সেটা হচ্ছে যে ইনডিসক্রিমিনেটলি এই কনভালসেন্ট প্লাজমা একজনের থেকে অপরজনকে দেওয়া যায় না, সেটা দেওয়া যায় কিনা সেটার জন্য অনেক টেস্টিং করে তারপরে দিতে হয়। এসি2 রিসেপ্টরের কথা বললেন হিউম্যানে, সার্সকোভ টু যেখানে অ্যাটাচ হয়, তো আপনি একটু আগে যে প্যাঙ্গোলিন বা ব্যাটে করোনা ইনফেকশনের কথা বলছিলেন, তাদের ক্ষেত্রে কি রিসেপ্টরটা আলাদা, মানে সেইভাবেই কি মানে জুনোটিক ডিজিজের যে কনসেপ্টটা আসে সেইভাবেই কি এটা করোনার ক্ষেত্রেও সেইভাবেই কি হচ্ছে? আমি ঠিক জানি না, অনেস্টলি আমি জানি না। আমি শিওর না যে ব্যাটের লাংসে এস2 এক্সপ্রেস করে কিনা, আমি এটা আগেই একটু পড়া করবো। আমি এটা আমার অর্গান ইনফেক্ট করে একটা বাদুড়ের বা একটা প্যাঙ্গোলিনের তাও আমি জানি না, প্যাঙ্গোলিনের মনে হয় ফুসফুসি ইনফেক্ট করে, কারণ প্রচুর মুখ দিয়ে ওই রকম কষ বেরিয়েছিল এই প্যাঙ্গোলিন দুটো, সুতরাং মনে হয় যে ফুসফুসি। আমি আমি গুড কোয়েশ্চেন, উত্তরটা আমার জানা নেই, আমার নিজেরও জানতে হবে, সো আমি আমি একটু পড়াশোনা করব। হ্যাঁ, আমি বলতে চাইছি যে ওটা কি রিজার্ভার হোস্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে বাদুর বা ওই অ্যানিমাল গুলো? একবার ক্রস করে গেলে আর রিজার্ভার কি, এখন তো মানুষই রিজার্ভার হয়ে গেছে। হ্যাঁ, মানুষের থেকে একবার স্পিসিস ক্রস করলে আর রিজার্ভার, হ্যাঁ মানুষ থেকে পুরো অন্য অ্যানিমালে যেতে পারে, মানুষ থেকে অন্যান্য অ্যানিমালসে যেতে পারে কিনা সেটা জিজ্ঞেস করছেন? হ্যাঁ ঠিক তাই, যেতে পারে, শিওরলি যেতে পারে, অ্যাবসলিউটলি যেতে পারে। আমরা এর মধ্যে রিপোর্টও করেছি যে বেড়ালেরও হয়েছে, কুকুরেরও হয়েছে। এখন কুকুর বেড়াল থেকে আমাদের কাছে এসেছে না আমাদের থেকে কুকুর বেড়ালের কাছে গেছে আমরা জানি না। অ্যান্টিজেন বেস টেস্ট কি এখন হচ্ছে স্যার? অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট হচ্ছে, কিন্তু সেটা গোল্ড স্ট্যান্ডার্ড নয়। গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ওই রিয়েল টাইম পিসিআর করে আরএনএটা টেস্ট করা, কিন্তু হচ্ছে এখন সেরোলজিক্যাল টেস্টিং বলে ওটাকে, সেরোলজিক্যাল টেস্টিং হচ্ছে এখন। এবারে আমি একটা অন্য প্রশ্ন করছি পার্থবাবু, সেটা হচ্ছে যে বহু জায়গায় মানুষ বলছে ভারতবর্ষের মানুষের প্রতিরোধ ক্ষমতা ইউরোপ এবং আমেরিকার মানুষের থেকে বেশি, যে কারণে আমাদের দেশে সংক্রমণের হার কম, এটা কি আপনি সঠিক মনে করেন? টেস্টিং না হলে সংক্রমণ বুঝবো কেমন করে? টেস্টিং তো কত কম হচ্ছে, লকডাউনের মধ্যে সংক্রমণ তো ঠিক মতন ছড়াচ্ছে না, ঠিক মতন ছড়ালে এটা তো আর্টিফিশিয়ালি আমরা কম করে রেখেছি লকডাউন করে, যদি মানুষ মানুষের সাথে ফ্রিলি মিশতো তাহলেই তো সংক্রমণটা
বেরোতো, মানে আমাকে অনেকেই প্রশ্ন করেছে আমেরিকা এত বেশি কেন, ভারতবর্ষে এত কম কেন। ভারতবর্ষে আমরা লকডাউনটা একটু আগে থেকে আরম্ভ করেছি এবং আমরা অনেক বেটার ভাবে ইমপ্লিমেন্ট করছি। আপনারা যারা আমেরিকান টিভি দেখেন বা খবর কাগজের ইন্টারনেট দিয়ে খবর আমেরিকা কি হচ্ছে সেটা খবর খোঁজ খবর রাখেন, ওরা লকডাউন ডিক্লেয়ার করেছে অনেক লেটে, প্রচুর স্টেট লকডাউন ডিক্লেয়ার করেনি, এবং যার যে স্টেট গুলো লকডাউন ডিক্লেয়ার করেছে সেখানেও মানুষ অবাধে ঘুরে বেড়াচ্ছে। ওরা ডেমোক্রেসিতে আমাদের থেকে অনেক বেশি বিশ্বাস করে, ওরা মনে করে যে ডোনাল্ড ট্রাম্প বললেই যে আমাদের শুনতে হবে তা নয়, কিন্তু আমরা এখানে প্রধানমন্ত্রী যদি বলেন আমরা শুনি, এই হচ্ছে তফাৎ। ওখানে কত আন্দোলন হচ্ছে, প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন হচ্ছে ওয়াশিংটন ডিসি রাস্তায় যে আমরা লকডাউন মানি না। একটু ইন্টারাপ্ট করছি স্যার, বলছি যে ওইটা কি কোনো রেসিয়াল প্রেফারেন্স কোনো আছে, মানে ইন্ডিয়ানদের বা নিগ্রোদের কি কোনো যেটা বলছেন সেটা হচ্ছে যে রেসিয়াল প্রেফারেন্স মানে হচ্ছে যে এই যে ছড়িয়ে পড়া বা মানুষের সংক্রামিত হওয়ার প্রবণতাটা, এটা মানুষের জিনোমের সাথে কোনোভাবে রিলেটেড কিনা, এটাই তো প্রশ্ন। হ্যাঁ ঠিক, এটার আমাদের ডেফিনেট কোনো উত্তর নেই, এটা এটা এটাতেই আমি মূলত কাজ করি, এটাই আমার নিজের গবেষণার কেন্দ্র বা ক্ষেত্র। এবং আমরা গতকাল একটা পেপার আপলোড করেছি বায়োআর্কাইভে, যেটা আপনারা যে কেউ ডাউনলোড করে নিতে পারেন, সেটাতে আমরা সেই রকমই একটা ইন্ডিকেশন দিয়েছি, এবং ইন্ডিকেশনটা মানে যতটা সম্ভব জাস্টিফাই করে সেই রকম একটা ইন্ডিকেশন দিয়েছি, কিন্তু এখন আর আমি ডিটেলসটা বলবো না। আপনার প্রশ্নের শর্ট উত্তর হচ্ছে যে হ্যাঁ, মানে এই সংক্রমণ করার ভাইরাসের সাথে মানুষের জিনোমের একটা ইন্টারাকশন হয়, ইন্টারাকশনের ফলে এই A2A সাবটাইপটা এতটা সিলেক্টিভ অ্যাডভান্টেজ গেইন করেছে। ভারতবর্ষের বিভিন্ন বিজ্ঞানীরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে এই অবস্থায় ভারতবর্ষের সমস্ত রিসার্চ ল্যাবের যে ফেসিলিটি আছে আরটিপিসিআর মেশিন এবং তার যে ম্যান পাওয়ার, সেইটা ব্যবহার করে যদি সরকার খুব সিরিয়াসলি চেষ্টা করে তাহলে আমাদের টেস্টিং ক্যাপাসিটি অনেক গুণ বাড়তে পারে। এটা আপনি কিছুটা শুরু করেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আপনি আমাদের ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি থেকে মেলও করেছিলেন, এইটার পসিবিলিটি কতটা আছে সারা ভারতবর্ষে? সো মানে পসিবিলিটি তো নিশ্চয়ই আছে, সবাই বলছে ইনক্লুডিং আমি নিজে যে ইনস্টিটিউটটা বানিয়েছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকেল জিনোমিক্স, অশের ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ কলকাতা, সবাই বলছে যে তোমরা আমাদের ভাইরাস থেকে আরএনএটা আইসোলেট করে আরএনএটা দাও, আমরা আরটিপিসিআর করে দেবো। এখন মুশকিল তো হচ্ছে যে ভাইরাস থেকে আরএনএটা আইসোলেট করার ম্যান পাওয়ারও নেই, সেটারও ফেসিলিটি নেই। সুতরাং আরটিপিসিআর মেশিন ভারতবর্ষে প্রচুর ল্যাব দিয়ে দিতে পারে, ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ল্যাব দিয়ে দিতে পারে, কিন্তু তারা সবাই চাইছে আরএনএটা পাঠাও, ভাইরাসটা পাঠাবে না, লালা রসটা পাঠিয়ে, কারণ তার মধ্যে ইনফেকশন, আমাদের এখানে ফেসিলিটি নেই ইনফেক্ট থেকে আরএনএ আইসোলেট করার, আরএনএটা পাঠালে আমরা এটা করে দিতে পারবো। এইবার সেটা তো একটা মেজর কনস্ট্রেন্ট হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে যদি সত্যি সত্যি ভারতবর্ষে সব আরটিপিসিআর মেশিন যতগুলো আছে সরকারটা করার জন্য পাওয়া যাবে না, রিএজেন্ট সব ইম্পোর্টেড, আইডেন্টিফাই করা যায় কি? হাইড্রোক্সিক্লোরোকুইন এবং রেমডেসিভির যে ড্রাগ গুলো নিয়ে রিসেন্টলি আলোচনা হয়েছে, তো সেগুলো কতটা সাকসেসফুল এই ক্ষেত্রে হয়েছে এবং কোন মেকানিজমে সেগুলো কাজ করছে? আবার মানে স্মার্ট লাইন নয় আমি বলতে পারবো না, হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে নানান দ্বিমত আছে, কিছু জায়গায় প্রচুর লোক মারা যাচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইনের জন্য ইউজ করার জন্য, ইনফেক্টেড লোকেরা মারা যাচ্ছে হার্টের প্রবলেম দিয়ে, আবার কিছু জায়গায় খুব ভালো কাজ করছে, কোনটা যে সঠিক। আবার একটু আগে আমাকে যিনি প্রশ্ন করলেন যে এটার মধ্যে কি হিউম্যানের জেনেটিক্স এর কোন রোল আছে, হতে পারে যে যাদের মধ্যে কাজ করছে না তাদের নিজেদের জিনোমের জন্যই তারা রেসপন্ড করছে না ঠিক মতন,
অন্য অন্য যেখানে রেসপন্ড করছে সেটা ওই হিউম্যান জিনোমের এই যে ভাইরাস যদি আমরা ডিএমএ আইডেন্টিফাই করতে পারি তাহলে কি এই ভাইরাস কোন মানে কোন কোন জায়গায় মেইনলি এফেক্ট করছে মানে বডি বডির কোন কোন জায়গায় এফেক্ট করছে এই পাথওয়ে কি ডায়াগনোসিস করা যাচ্ছে এখন লাংস ছাড়া আর কোন জায়গায় যে ইনফেক্ট করছে সেটা আমাদের জানা নেই বলছি স্যার যে এই আপনি যেখানে বললেন কুকুর আর বিড়ালে সংক্রমণের ব্যাপারটা তো এইখান থেকে এই যে কুকুর আর বিড়াল থেকেও তো মানুষে যেতে পারে আপনি এখানে বললেন তো এখানে যখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কুকুরকে বিড়ালকে খেতে দেওয়া হচ্ছে তো এবং তো কুকুর বিড়ালকে বলছিলাম যে লকডাউন না থাকলেও সবাই তো সংক্রামিত এমনিতেই হয়ে যাবে যেটা আপনি বলছিলেন যে সবাই সংক্রামিত হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে লকডাউনটার গুরুত্ব কি তার কারণ লকডাউনটার একটা মেজর কারণ হচ্ছে যে আপনি যদি লকডাউন আমরা যদি নাই করতাম হ্যাঁ লকডাউন যদি আমরা নাই করতাম তাহলে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর লোক সংক্রামিত হতো ঠিক এবার প্রচুর লোক সংক্রামিত হলে তার মধ্যে যদি দশজনকে হসপিটালাইজ করতে হতো তার মানে আপনি ভাবুন যে দশজনের জন্যও ভেন্টিলেটর পাওয়া যেত না ইতালিতে যেটা হয়েছে রাতে মারা গেছে এত এত কম সময়ের মধ্যে এত লোক সংক্রমিত হয়ে হসপিটালাইজেশন দরকার হয়েছে যে ইতালিতে কোনো হসপিটালে কোনো জায়গা ছিল না রাস্তার ফুটপাথের দিয়ে সেইখানে শুয়ে রেখে লোকটা মারা গেছে আমাদের এখানেও তাই হতো এই লকডাউনটার ফলে যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে এই ডিজিজটার সংক্রামিত কত লোক সংক্রামিত হবে সেই নাম্বারটাকে একটু স্ট্রেচ করা গেছে টাইমে একটু স্ট্রেচ করা গেছে যে যদি দশ দিনের মধ্যে 100 জন আসতো সেই 100 জন দিনে আসছে তাতে মানুষ প্রেশারটা একটু কম পড়ছে এটাই হচ্ছে মেজর বেনিফিট লকডাউনের আলাদা করতে হবে তার ম্যান পাওয়ারের খুব শর্টেজ আছে তো আপনি বিজ্ঞানী হিসাবে মনে করেন যে কি বিশেষ নিশ্চয়ই সম্ভব কিন্তু এখন ট্রেনিং দিয়ে সেই লোকগুলোকে এক্সপার্ট করে তুলে তারপরে সেই লোকগুলো আইসোলেট করবে আরএনএ অ্যানালাইসিস করবে আরএনএ হতে হতে তো তারা ইনফেক্টেড হওয়ার রিস্ক ইজ ভেরি হাই দ্বিতীয় হচ্ছে তারা মারা যাওয়ার রিস্ক হচ্ছে ভেরি কম এবার তাদের সবাইকে যারা আইসোলেট যারা অ্যাকচুয়ালি ওই ডিরেক্টলি পেশেন্ট স্যাম্পল হ্যান্ডেল করছে লালা রস হ্যান্ডেল করছে তাদের সবাইকে পিপিই পরে তারপরে তাদের দিয়ে আরএনএ আইসোলেট করানো হচ্ছে সুতরাং আমরা মনে করছি যে পিপিইটা যদি ডিফেক্টিভ পিপিই না হয় তাহলে তাদের রিস্ক অলমোস্ট জিরো একটা কোশ্চেন ছিল স্যার যে আমাদের এদিকে যে মাস্কটা ইউজ করা হচ্ছে আমরা যে মাস্কটা ব্যবহার করছি সেই মাস্কটা এই ভাইরাসটার জন্য কতটা সেফ মানে মাস্ক দ্বারা ভাইরাস ভাইরাসকে কতটা আটকাতে পারি কত রকম মাস্ক যে আমি দেখছি বাজারে লোকেরা ব্যবহার করছে ফার্স্ট অফ অল এটা এটার কতগুলো স্পেসিফিকেশন আছে কত মাইক্রন পোর থাকলে কত মাইক্রন পোরের নিচে থাকলে তাহলেই এটা করোনা ভাইরাসের এগেনস্টে প্রোটেক্ট করতে পারে সেই রকম মাস্ক সবাই যে পরছে তা নয় কিন্তু মোটামুটি ভাবা হচ্ছে যে তিনটে লেয়ারের কাপড় তিনটে বা চারটে লেয়ারের কাপড় যদি থাকে সেই মাস্কগুলো করোনা ভাইরাসের এগেনস্টে এফেক্টিভ এখন বাজারে কি পাওয়া যাচ্ছে আমার কোনো ধারণা নেই আমি দোকানে কিনতে গেলাম
প্রথম যেটা কিনলাম সেটা ভীষণ ভালো মাস্ক ছিল, খুব ভালো মাস্ক ছিল, অনেকগুলো লেয়ার ছিল এবং বিভিন্ন ধরনের লেয়ার ছিল। তারপরে সেকেন্ড মাস্ক যেটা কিনলাম সেটা দেখি যে আমাকে ওই একটা সিঙ্গল লেয়ারের গেঞ্জির কাপড় দিচ্ছে, তখন আমি বললাম যে না না এটাতে তো হবে না। তারপরে স্পেশালি মানে আমার চেনাশোনা ছিল যে আমাকে স্পেশালি বানিয়ে দিল একটা চার লেয়ারের মাস্ক, কিন্তু বাজারে যা বিক্রি হচ্ছে সেগুলোতে কতটা কি প্রোটেকশন হচ্ছে আমি জানি না, কিন্তু মাস্কগুলোর কোয়ালিটি আর একটু বেটার হওয়া উচিত। আপনারা যারা মাস্ক পরবেন একটু দেখে নেবেন যে ল্যাবে ইউজের জন্য N95 এর থেকে ফেস শিল্ড কি বেশি এফেক্টিভ, ল্যাবে ইউজের জন্য N95 এর থেকে ফেস শিল্ড কি বেশি এফেক্টিভ। যদি আমরা নষ্ট করে ফেলতে পারি তাহলে আরএনএ টা ডিসঅ্যাসেম্বলড হয়ে যায়, একবার আরএনএ টা ডিসঅ্যাসেম্বলড হয়ে গেলে ওটা ওটা যদি টুকরো টুকরো হয়ে যায় তাহলে আর ওটা ইনফেক্টিভ থাকে না। এই সাবান বা অ্যালকোহল বেসড স্যানিটাইজার যেগুলো আছে সেগুলো এসেনশিয়ালি প্রোটিন কোটটাকে ডিস্ট্রয় করে, সারফেস টেনশনে প্রোটিন কোটটাকে ডিস্ট্রয় করে, তারপরে আরএনএ টা ডিসঅ্যাসেম্বলড হয়ে যায় আর আরএনএ টা আর তখন ইনফেক্টেড থাকে না ব্যাপার। যেহেতু এই কমিউনিটিতে আমাদের ভাইরাসটা রয়ে গেল এবং 100% হওয়া পর্যন্ত ভাইরাসটা থেকে যাবে সেটা 2-4 বছর সময় লাগবে, আপনি আগেই বলেছেন, তাহলে আমাদের কি সাধারণ নাগরিক হিসেবে জীবনযাত্রা কিছুটা পরিবর্তন করতে হবে আগামী দিনে? এখন রাইট নাও একটু তো রেস্ট্রিক্ট করতেই হবে, তাহলে তো আবার ওই এক গাদা লোক হঠাৎ ইনফেক্টেড হয়ে চলে আসবে, হসপিটালে যাওয়া পাওয়া যাবে না। সুতরাং এখন বেশ কিছুদিন আমাদের মাস্ক পরে থাকতে হবে, এক জায়গায় মিটিং মিছিল না করলেই না করাটাই বাঞ্ছনীয়, কিন্তু এইরকম ভাবে লকডাউন চলতে পারে না, প্রচুর লোকের খাবার পয়সা জোগাড় করতে পারছে না। সুতরাং লকডাউন শিথিল করতেই হবে, করাটাই বাঞ্ছনীয়, কিন্তু আমাদের আমরা যদি রেসপন্সিবলি বিহেভ করি মাস্ক পরে এবং মিটিং মিছিল গুলো রেস্টুরেন্টে যাওয়া কফি কফি ডে যাওয়া এইগুলো না করি তাহলে এর মাধ্যমে কি আমাদের ওই অ্যাক্টিভ ইমিউনিটি সমাজে গড়ে ওঠার একটা সম্ভাবনা আছে? অ্যাবসলিউটলি, আমি তো বললাম প্রথমেই যে প্রচুর লোক যারা ইনফেক্টেড এবং কোন সিমটমস নেই, সুতরাং তারা গিয়ে তাদের লালারস পরীক্ষা করাচ্ছে না, কিন্তু তারা অন্য লোককে ইনফেক্ট করছে। সুতরাং আপনি হঠাৎ দেখবেন যে একটা লোক বলছে যে আমি তো কোনো ইনফেক্টেড লোকের সাথে সান্নিধ্যে আসেনি, তাহলে আমার কেন করোনা ভাইরাস ইনফেকশন হয়ে গেল, আমি আমার কেন হসপিটালে এখন যেতে হচ্ছে, আমি তো এমন করো কোনো লোকের সাথে মিশিনি যার ইনফেকশন হয়েছে। পয়েন্ট হচ্ছে যে সে লোক যার সাথে মিশেছে তার ইনফেকশন আছে কিন্তু তার কোনো সিমটমস নেই, সুতরাং বেশিরভাগ লোকেরই ওই সিমটমস ছাড়া হবে। কিছু তাদের মধ্যে কিছু লোক ইনফেক্ট তারা ইনফেক্ট করছে, কিছু লোক যাদের ইনফেক্ট করবে তাদের হসপিটালে যেতে হবে, তার মধ্যে কিছু মারাও যাবে আনফরচুনেটলি। আচ্ছা আপনি এটা বললেন যে ভাইরাস হচ্ছে তার হোস্ট কে কখনো মারতে চায় না, তাহলে হোস্ট মারা যাচ্ছে কেন? হ্যাঁ, কিন্তু 100 জনের মধ্যে 2-3 জন মারা যাচ্ছে, 2-3% মারা যাচ্ছে। প্রফেসর মজুমদার, হ্যালো, বলুন। আচ্ছা বলছি, ভ্যাকসিন যদি আবিষ্কার হয়ও সেটা কি সকল মানুষের কাছে সমানভাবে পৌঁছাবে? আপনারও যা গেস আমারও তাই গেস, ভ্যাকসিনটার দাম হবে, সবাই এফোর্ড করতে পারবে কিনা, প্রথমে যে যারা আবিষ্কার করবে সেই দেশে প্রথম বেশি করে পাওয়া যাবে, অন্য দেশগুলোতে আসতে সময় লাগবে, সুতরাং করোনা বলুন বা ইন ফিউচার পাস্টে যে ভাইরাস যেমন ডেঙ্গু বা অ্যানাদার, যে সে কোন কোন সেল বা কোন কোন অর্গানকে সে ইনফেক্ট করছে সেটা কি জানা গেছে এখনো? প্রশ্ন আমাদের অনেক আছে বটে, কিন্তু ওনার যেহেতু ক্লাস আছে ফলে আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে পক্ষ থেকে, যারা শ্রোতা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনারা, থ্যাংক ইউ স্যার, পার্টিসিপেট করে আমি আরো ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।